আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই প্রশ্নোত্তর পর্বের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ অল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এক ভাই প্রশ্ন করেছেন আমার মাঝে মাঝে এমন হয় যে ফজরের সময় মসজিদে গিয়ে দেখি নামাজের একামত হচ্ছে বা জামাত শুরু হয়ে গেছে এ অবস্থায় জামাতের কতটুকু অংশ পাওয়ার সম্ভাবনা থাকলে আমি সুন্নত পড়ব দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা থাকলে নাকি ইমামকে তাসাহুদে পাওয়ার সম্ভাবনা থাকলে জানিয়ে বাধিত করবেন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় প্রশ্নের জন্য মোবারকবাদ আপনার এ প্রশ্নের উত্তর হলো ফজরের সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত এই সূন্নত সম্পর্কে রসউলি করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হাদি শরীফে এরশাদ করেছেন তাদা আতাইল ফাজারা ওয়াঈ তত কুমুল খাইলু তোমরা ফজরের সৈন্যতকে ছেড়ে দিও না যদিও সৈন্যবাহিনী তোমাদেরকে পিছন দিক থেকে তাড়া করে মোসনাদে আহমদ হাদিস নং নয় হাজার দুইশত তিপ্পান্ন হজরত আবদুল্লেবনি আব্বাস ও হজরত আবু দারদার আদি আল্লাহ তালা আনহমদের মতো বিশিষ্ট সাহাবিদের থেকে বর্ণিত আছে যে তারা ফজরের জামাতের সময় মসজিদে উপস্থিত হয়ে যদি দেখতেন যে লোকেরা জামাতবদ্ধ হয়ে গিয়েছে জামাত শুরু করে দিয়েছেন তারপরেও তারা আগে সুন্নত পড়তেন এরপর জামাতে শরিক হতেন যেমন হজরত আবু দারদারা দিয়াল্লাহ তালা আনহু। মসজিদে ফজরের সময় উপস্থিত হয়ে যদি লোকদেরকে ফজরের জামাতে কাতারবদ্ধ অবস্থায় পেতেন তখন প্রথমে তিনি মসজিদের কোনায় অথবা কোনো কুটির আড়ালে সুন্নত পড়তেন এরপর জামাতে শরিক হতেন এ হাদিসটি সরহু মানিল আসার তহাবি প্রতমজিলদের দুশত ছাপ্পান্ন নম্বর সাফা থেকে সংগ্রহ করা হয়েছে সুতরাং ফজরের জামাত শুরু হয়ে গেলেও প্রথমে সুন্নত পরে তারপরে যদি দ্বিতীয় আকাতেও জামাতে শরিক হওয়া যায় তাহলে প্রথমে সুন্নত পড়বে এরপর জামাতে শরিক হবে আর যদি ইমাম সাহেবকে দ্বিতীয় রাকাতেও পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সুন্নত পড়বে না বরং জামাতের সাথে শরিক হয়ে যাবে এবং সূর্যোদয়ের পর সে সুন্নত আদায় করে নেবে প্রকাশ থাকে যে কোনো কোনো ফকি মত দিয়েছেন যে ইমাম সাহেবকে যদি সুন্নত পড়ার পর তাসাহুদেও পাওয়া যায় তারপরেও আগে সুন্নত পড়বে এরপর জামাতে শরিক হবে কিন্তু অধিকাংশ ফকিগণের মত তাই যা উপরে বর্ণনা করা হয়েছে উল্লেখ্য জামাত শুরু হওয়ার পর মসজিদে ফজরের সুন্নত পড়ার কয়েকটি শর্ত রয়েছে যথা ক কাতারের সাথে মিলিত হয়ে সুন্নত পরা যাবে না কাতার থেকে দূরে সরে পিছনে কোনো খুঁটির আড়ালে বা মসজিদের কোনো এক কোণে সুন্নত পড়তে হবে খ জামাত থেকে পৃথক হয়ে পিছনে সুন্নত পড়ার মতো জায়গা না থাকলে সুন্নত পড়বে না বরং জামাতে শরিক হয়ে যাবে এই মাসালাটি খোলা সাতুল ফাতোয়া প্রথম জিলদের একষট্টি নম্বর সাফা ফাতোয়ায়ে তাতারখানিয়া দ্বিতীয় নম্বর জিলদের তিনশত আট নম্বর সাফা আলবাহরুর রায়ক দ্বিতীয় নম্বর জিলদের নম্বর এবং হিন্দিয়া একশত বিশ সংগ্রহ করা হয়েছে প্রিয় দর্শক কশ্রুতা সময়ে সংক্ষেপে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তার উত্তর আপনাদের সামনে দলিল প্রমাণ সহ উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি থেকে উপকৃত হবেন আর আমাদের এই ভিডিওটিকে যদি উপকারী মনে করেন তাহলে নুসরা মিডিয়াকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে সকলের মাঝে শেয়ার করে আপনিও দিন প্রচার কাজের সবাবে অংশীদারী হয়ে যাবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায় নেবার পূর্বে সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও বারাকাত